ইনি হলেন এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। এলাকায় বেশ তার দাপট আছে। আর ওই যে তার পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো তার নাতি নাজমুল, একমাত্র আদরের নাতি। তাই প্রতিদিন স্কুলে দিয়ে আসেন এবং নিয়ে আসেন। আজ নাজমুলকে একাই যেতে হচ্ছে, কারণ তার দাদার এলাকায় একটি মিটিং আছে, যার কারণে নাজমুলের সাথে আসতে পারেনি। তাই নাজমুল একটু মন খারাপ। এটা কি অদ্ভুত ধরনের, তো মনে আছে চা বে ড্রিঙ্ক? থাক, কালকে দাদাভাইয়ের কাছে দিকে বনে। দাদা ভাই, কি হয়েছে? একটা কথা বলার ছিল, মনেই ছিল না। তুই এখন বলো। কালকে তো তুমি সাথে ছিলে না? হ্যাঁ। এই রাস্তাটা চাবি ঋণ পেয়েছিলাম। ও, তোমাকে আমি কতবার বলছি যে ফালানো জিনিস কখনো তুমি তুলবা না। উফ দাদা ভাই, তোমার কি জানা নাই, যেখানে দেখি বেছাই উড়িয়ে দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাহ, এই না আমার নাতি, চল সামনে চল। To escape this crazy life, yeah. Let me go this way, today is my day. God is taking place tonight. Let's all dance and make it shine. এখন বলতো কোনো রিলেশনশিপে গেলে তুই না কোনো যাবি না রিলেশনশিপে? তুই দেখো, রিলেশনশিপে তো যাবো যাও যাই, ঠিক আছে, তো যাবো, আজ আজকে যাই কালকে যাই, বিয়ার আগে করি বা বিয়ার পরে করি, ঠিক আছে, তো করা যাবে এক সময়। কিন্তু আমি তো আছি একটা টেনশনে, ছোটবেলায় একটা চাবি কুড়াই পেয়েছি, ঠিক আছে, তো আর কি চাবিটার রহস্যটা উদ্ধারণ করতে হবে। আর চাবিটা খুব সাধারণ একটা চাবি, কিন্তু তোর ওইটার ভিতরে একটা নাম্বার আছে, এই নাম্বারটার যে একটা রহস্য, এই রহস্যটা আমি বের করতেই পারতে আছি। এমন কি গোপন রহস্য তোর সাথে ছোটবেলা হইতে চলি, তুই কোনো শেয়ার করলি না? শোন, এই কথাটা আমি শুধু দাদার সাথেই শেয়ার করছি, ঠিক আছে, সো আর কারোর সাথেই শেয়ার করি নাই। তো আজকে তুই যখন বলছো তোরে আমি দেখাই যাবি। এই তো সেই চাবিটা। এই চাবিটার জন্য আজকে 10 বছর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছি। ও নো, আজকে জানাইতেই হবে। হ্যালো, তুই আগে চাবি বাইর কর, চাবি দে, তোরে পানি না, তোরে চা কফি দুধ চা রং চা সব দিমু, চাবি কই? কিসের চাবি? কিসের চাবি কি মানে? হ্যাঁ, তেন বাতের ফ্যান কে যে শুনতে আইছি। চাবি দে, চাবি বাইর কর, চাবি কই? চাবি দে ভাই, চাবি দে। আমার কাছে ভাই চাবি নাই গো। ফাইজলামি শুরু করছো? ওই মেশিন এককালে ফুটা করি ফেলামু।
চাবি দে ভাই আমার কাছে কোনো চাবি নেই ভাই আমি 10 বছর আগে একটা ঋণ কুরাই পাইছিলাম ভাই সাবির আরে ভাই ওই রিংটাই তো আমার দরকার ভাই আমার কোনো চাবির দরকার নাই তুই ভাই আইছে রিংটা দিয়ে দে ভাই তুই রিংটা দিয়ে দে ভাই রিং কোথায় এই তো আমার রিং আমি পেয়ে গেছি আমাদের কাজ শেষ তোর কাজও পানি আমি তো ব্যাপারটা ক্লোজ করতে পারতাম হ্যাঁ তুমি সবই পেরেছো আমি সবই দেখেছি সবই শুনেছি তুমি চাবি রিং সবই সংগ্রহ করেছো কিন্তু তুমি যা করতে নেছিলা তার থেকে আমরা যে মাফিয়া জগতের শীর্ষে আছি শীর্ষে নাও শীর্ষে থেকে টাশ করে নিয়ে পড়ে যেতে হতো ঠিক বুঝতে পারলাম না বস আপনার কথাটা তুমি চাবি রিং জোগাড় করেছো ও চাবি রিং 10 বছর আগে পেয়েছে ও তো এটা নিয়ে কোনো কিছু বাড়াবাড়ি করে নাই আর চাবি রিং তুমি চাইছো দিয়ে দিয়েছে তোর প্রতিদিন হিসেবে তুমি তোকে হত্যা করতে পারো না আর তোমার কারণে আমাকে মাফিয়ার জগৎ থেকে টাস করে নিয়েছি পরিচিত হতে শুধু এইটু কারণে বুঝতে পারছো সরি স্যার আমি সিম্পলি সরি স্যার যার ওই ওকে তুমি পারতা তুমি ওকে যে কম যে কম তুলে আনছো সেরকম করে তুমি ফেলে আসতে পারতো বাড়ির সামনে কিন্তু এটা তোমার কোনো শো অফ হয় না দেখো ব্যবস্থা করো যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তোরা সত্যি কথাটা বিভিন্ন কবি গুরুজন বলে গেছেন মানছেন আমিও মানি কিন্তু আর একটা কথা আছে কুড়ি পাওয়া জিনিস ধরতে নেই কারণ হয়তো হতে পারে এই কুড়ি পাওয়া জিনিসের মধ্যে আমার জীবন তসনস হয়ে যেতে পারে আমাদের উচিত জিনিসটার কোনো গ্যারান্টি নেই এমন কিছু ধরা উচিত নয় যেন আমি একটা কাগজ পেলাম লেখা পড়াম সেটা ব্যবহার করতে পারি কিন্তু অন্য কোনো জিনিস ব্যবহার না করাই ভালো এটাই এই ভিডিওর কথা সবাই ভালো থাকুন